এখন মারতে মারতে ইউটিউবত কয় কয় আবু হানিফা হাদিস জানেন না কয় লেকশন লেকশন কয় ইতা ইতা কোন বড় বড় মানুষের লেকশন কয় ইবনে খুলদুন লেকশন আমার মন হয় হেও চিনে নাই বলে কোন নুনতার বাপ চিনে না হাওয়ালা দেরাই নো ইবনে খুলদুনের কয় মুকদ্দমা ইবনে খুলদুন লেকশন আমার তো ধারণা হেও চিনে না তার বাপ চিনে না আর যদি চিনে থাকে তাহলে হেও বুঝে না তার উস্তাদও বুঝে না চিল্লাইস না ঠিক কইস না বুঝা কইস্তি উড়ি দিস না উড়ি তো আজকে তো উড়ির যুগে চলছে আজকে তো খালি উড়ির যুগ আর সুরের যুগ যেখানে সুর আছে তামসা তুমসা আছে উড়ি আছে এইখানে দেখবাই মানুষের কোনো অভাব নাই ঠিক না ও ঠিক তরত তো আনস বে তরত তো আনস এই উড়িরে গান গাউরারে তরা আনস এই মদরসার মোল্লা খলে আনে বড় সভা করবার লাগে গান গাউরারে আনে জোহালা খলে আনে যে তাই হাদিস পড়তে পারে না যে তাই তফসির জানে না যার ইলম নাই যার আমল নাই একমাত্র সুর আছে আর বঙ্গি বাংলা আছে ওইটার একটা সভা জমায় আমরার মোল্লা ওখানে আর কেউ আনে নাকি নাম হইতাম না নাম হইতাম নাই আমরার মোল্লা বলে না আমরারও নেই দুখা দিয়া নেই যদি জানি তাহলে গেলাম না দুখা দিয়া নেই জানাই না দুখাই দুখা দিয়া নেই ওই আল্লামা ইবনে খুলদুন রহমতুল্লাহ আলাই মুকদ্দমা ইবনে খুলদুন আমার মনে হয় এই তো কিতাব হইতাম এখন আছে নি মুকদ্দমা ইবনে খুলদুন আমার কাছে আছে আমরা মদরসাতে আছে মুকদ্দমা ইবনে খুলদুন আছে ঠিক কিন্তু হুকুম মোতাবেক বুঝছে না জাহিল ও জাহিল ও জাহিল ও জাহিল ও জাহিল ওই মুকদ্দমা ইবনে খুলদুনের মাঝে লেখছে আবু হানিফা 1516টা হাদিস জানতা মাত্র 1516টা হাদিস জানতা অত কম হাদিস জানতা মিথ্যা অপবাদ দিছে আবু হানিফার উপরে ইবনে খুলদুনের উপরে অপবাদ ইবনে খুলদুনের উপরে অপবাদ আমার ইমাম আজম আবু হানিফার উপরে অপবাদ এইখানে লেখছেন ইউকালু ইউকালু ইবনে খুলদুনে কইছেন বাজে মানছে কয় আবু হানিফা 1516টা হাদিস জানতা খিজাত মানছে কয় এ মাথো না বে এই ভুয়ান মাথো না এই মোল্লা হল মাথো না খিজাত মানছে কয় খিজাত মানছে কয় খিজাত মানছে কয় খিজাত মানছে কয় বাজে মানছেন বাজে কথা বাজে মানছেন বাজে কথা আবু হানিফার উপর অপবাদ বাজে মানছেন বাজে কথা আবু হানিফায় 1516টা হাদিস জানে ওইটার ইবনে খুলদুনে তার কিতাবে বাজে মানছেন কথার নকল করছেন আর হুকুম বুদায় কয় ইবনে খুলদুনে কইছেন অপবাদ দিল ইবনে খুলদুনের উপরে অপবাদ দিল ইমামে আজম আবু হানিফার উপরে তোরা বেজারো বেসাবো হল বেজারো আমার গাল শুনে বেজারো রকম বুদারি ফাইন আনো না দাওয়াত দিয়ে 30,000-40,000 চুক্তি করিয়া এই ফাইন আনো না নিবে বিমান দিয়ে আনো বিমান দিয়ে আনো আনো না আনো না দেখাটাই আনে ওইটা তো কৌমি মদরসার মেসাবে হলে আনে দেওবন্দের দাবি করে ওই মেসাবে হলে আনে মিথ্যুক ধুম্র ঝাল দেওবন্দের দাবি করিয়া ওই সকল বাতিল আলিমরা আনিয়া আর নাসালাসি করে এটা দেওবন্দের নাম নোয়ার মাঝে মিথ্যুক